আমরা যাদেরকে মানুষ ভাবি আসলে কি তারা মানুষ আসলে না সবাই কিন্তু মানুষ হতে পারে না কিছু আছে যারা কিন্তু মানুষরূপী শয়তান জানোয়ার যাই বলেন আমার কাছে মনে হয় কিছুটা কম হয়ে যাবে আপনি যার সাথেই তুলনা করেন না কেন হিংস্র প্রাণী বা রূপী কোনো প্রাণী আমার মনে হয় সব কিছুই কম হয়ে যাবে সব কিছুর থেকে উদ্ধে তারা আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন গতকাল সন্ধ্যায় বাজার থেকে কিছুটা মাছ এনেছিল যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখেছি আসলে এ মাসের প্রথম দিকে তেমন বাজার করা হয়নি যার কারণে এখন অল্প অল্প করে মাছ মাংস এনে রাখা হচ্ছে এর যে অংশটুকু দেখছেন এটা কিন্তু সকালের ভিডিও আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম আমার হাজব্যান্ড কিন্তু যখনই আমি ক্যামেরা অন করি সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আমি আর আমার মেয়ে দুজনেই দাঁড়িয়ে থাকি সে কখন খাবে তখন আমি সেটা ভিডিও করব। একটু দুষ্টামি করি যার কারণে আমরা দুজন পাশে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম খাবার খাওয়া কেন শুরু করছে না আসলে আমরা যত সময় না বসছিলাম খেতে সে কিন্তু খাওয়াটা শুরু করছিল না কিন্তু আমরা দুজন তো দাঁড়িয়েই ছিলাম তার ভিডিওটা করার জন্য তাই সে একটু যখন খাবারে হাত দিয়েছে তখনই আমরা একটু ভিডিও করে রেখে দিয়েছি এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি খাওয়ার আগেই সকালে যখন রান্না করছিলাম তখন কিন্তু এখানে আমি লবণের কৌটা আর চাপাতির পাতির কৌটা দুইটায় ধুয়ে রেখেছিলাম শুকাতে দিয়েছিলাম নিসে এখন শুকিয়ে গিয়েছে তাই আমি চাটা শেষ হয়ে গিয়েছিল সেটাও ঢেলে নিয়েছি লবণটাও ঢেলে নিয়েছি আসলে যখনই এগুলো শেষ হয়ে যায় তখনই পরিষ্কার করে নিলে তখন আর কিন্তু কষ্ট হয় না আর প্রতিদিন যখন চা বানানো হয়ে যায় বা লবণ নেওয়া হয়ে যায় রান্নার পরে একটু মুসে রাখলে তত বেশি ময়লা হয় না যার কারণে আমি কিন্তু একসাথে সবগুলো কৌটা খুব কমই পরিষ্কার করি আবার যখন আমের আচার বা জলপাইয়ের আচারগুলো খাওয়া হয় তখন কিন্তু আচারের বয়ামটাও আমি পরিষ্কার করে রাখি আর আসলে জলপাইয়ের আচারটা ফুরিয়ে গিয়েছে এখানে এই যে আচারটা দেখছেন এই আচারটা কিন্তু এবার আমের সময় আচারটা তৈরি করা না এটা কিন্তু গতবার তৈরি করা গতবার মা আমাকে কিছুটা আম শুকিয়ে দিয়েছিল, তাই কিন্তু আমি তেলে দিয়েছিলাম আর এইটা এবছরও চলে গিয়েছে যার কারণে আমার কিন্তু আর তৈরি করতে হয়নি আসার খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন টেবিলটা পরিষ্কার করে নেব আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমাদের পাশে যে মানুষগুলো আমরা দেখতে পাই সবাই কিন্তু মানুষ না কিছু মানুষ মানুষরূপী শয়তান এর কারণ আসলে আমরা নেট খুললেই এখনই বিভিন্ন কিছু জানতে পারি দেখতে পারি যে বাইরের পরিবেশটা কেমন ইদানিং কিন্তু নেট খোলার সাথে সাথে একটা ভিডিও বারবারই সামনে আসছে মৌমিতা নামে যে মেয়েটা আমরা সকলেই কিন্তু দেখেছি বা জানতে পেরেছি যে এমন একটা ঘটনা ঘটেছে এরা কি মানুষ আমার তো মনে হয় কখনোই এরা মানুষ না এরা পশুর থেকেও খারাপ পশুর ভিতরেও কিন্তু একটা মানবতা আছে কিন্তু মানুষের ভিতরে মানবতা নেই এরাও মানুষ। আসলে আমার মানুষ বলাটাই ভুল হয়েছে এরা তো আর মানুষ না সকালে খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে এসেছিলাম যে একটা নতুন তালের আইটেম তৈরি করব এখানে আমি একটা তাল পুডিং তৈরি করতে চেয়েছিলাম চেয়েছিলাম বলতে আমি যখন আপনাদের সাথে ভয়েস ওভার করছি তখন কিন্তু তাল পুডিংটা হয়ে গিয়েছিল কিন্তু খেতে যতটা ভালো হয়েছিল দেখতে ততটা ভালো হয়নি দেখতেই পেয়েছেন আমি যখন এর ভিতরে ময়দাটা ঢেলেছি চালের গোড়াটা ঢেলেছি তখন কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে আর ভেবেছিলাম হয়তোবা বিদ্যুৎ দুই পাঁচ মিনিটের ভিতরেই চলে আসবে হয়তোবা এক ঘন্টা পরে চলে আসবে এমনটা হবে আমি কখনো ভাবতেও পারিনি আজকে কিন্তু সকাল থেকেই বিদ্যুৎটা চলে গিয়েছে আর এসেছে কিন্তু পাঁচটার দিকে যার কারণে তাল পুডিংটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছিল উপকরণ হিসাবে এখানে আমি দুই চামচ চালের গুঁড়া এক চামচ ময়দা লবণ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তাল তো আছেই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা নারকেল কুড়া দিয়েছি দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা ভাপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তাল পুডিংটা এখানে আমি এক চামচ সয়াবিন তেলও ব্যবহার করেছিলাম যেটা বলতে কিন্তু কিছু সময় আগে আমি ভুলে গিয়েছিলাম যার কারণে পরে কিন্তু আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম এই তেলের কথাটা আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু আপনাদের মন ছুতে পারি তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মধ্যেও জানাতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু হলেও উপকৃত করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে কিন্তু আমি একটু শর্টকাট রান্নাই করেছি কারণ বললাম তো প্রথমেই যে আজকে সকালে কারেন্টটা গিয়েছিল আর বিকালে সাড়ে চারটে বা পাঁচটার দিকে এসেছে এখানে আমি কিছুটা মাছ চচ্চড়ি করব এখানে আমি আলু কুচি দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি লবণ হলুদ সাথে দিয়েছি ধনে গুঁড়া এখানে আমি কিছুটা শুকনা মরিচ বাটা শুকনা মরিচ রসুন এটাই দিয়েছি দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব আসলে আমি হাত দিয়েই মাখতে চেয়েছিলাম এখানে কিন্তু এই প্রচুর গরম ছিল আমার হাতটা জ্বালা করবে দেখে আমি এখানে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে নিব। আর মাছ চচ্চড়ি কিন্তু আমার মনে হয় বেশি স্বাদ আসে যদি তেলের পরিমাণটা একটু বেশি থাকে আসলে এক একজন এক এক রকম রান্না করে রান্না হলো আর্ট যে যেভাবে পারে সে সেভাবেই রান্না করে আমি যেভাবে মাছটা রান্না করি আপনাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করছি মাছটা ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কিছুটা টমেটো পিউরি ব্যবহার করব আমি ফ্রিজে কিছুটা টমেটো রেখেছিলাম টমেটো কিন্তু ফ্রিজে রাখার পরে তরকারিতে দিলে ততট বেশি ভালো লাগে না যার কারণে আমি বেটে এটা দিয়ে থাকি আর বেটে দেওয়ার কারণে পুরো মাছটা বা তরকারিটাই মেখে যায় যার কারণে এই মাছ চড়িটা খেতে খুবই টেস্টি হয় এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে কিছু সময় জাল দিব আসলে এই মাছ চচড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমাদের ঘরে আমরা দুজনেই কিন্তু মাছ চাষরিটা খুবই পছন্দ করি কিন্তু আমার মেয়ে ততটা পছন্দ করে না ও কিন্তু বড় মাছ ছাড়া কোনো ছোটো মাছই খেতে চায় না এই যে রান্না করেছিলাম ও কিন্তু খেয়ে দেখিনি কেমন লেগেছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর মাছ চাষড়িটা করার আগেই আমি গতকালকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি ভাত কিন্তু আমি সবসময় রাইস কুকারেই রান্না করি আজ বিদ্যুতের সমস্যার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম এখানেই বিদায় নিসি আল্লাহ হাফেজ